হ্যালো, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকেও আমি তোমাদের সাথে আছি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং আমার আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন। তোমরা জানো ব্যবস্থাপনার কার্য প্রক্রিয়া বা ব্যবস্থাপনার চক্র বা ব্যবস্থাপনার প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন সমন্বয় সাধন একটি স্টেপ। আমরা আজ সমন্বয় সাধন সম্পর্কে জানব। প্রথমে আমরা আসব সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন। তোমরা নিশ্চয়ই জানো একটি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্য অর্জন করতে গেলে বা প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে গেলে প্রতিষ্ঠানকে অনেকগুলো বিভাগ, উপবিভাগ, অনেকগুলো শাখা, অনেকগুলো উপশাখা, অনুবিভাগ এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। প্রত্যেকের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য কিন্তু একটাই, বা সামগ্রিক লক্ষ্য ঠিক থাকে। সামগ্রিক লক্ষ্য অর্জনের জন্য সকল বিভাগ উপবিভাগ কাজ করে। এখন এই স এই প্রত্যেকের এই বিভক্ত কাজগুলো দিয়ে সামগ্রিক লক্ষ্য অর্জন করতে চাইলে নিশ্চয়ই এই কাজগুলোর মধ্যে একটা লিঙ্ক থাকতে হবে বা একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এই কোঅর্ডিনেশনটাকে আমরা বাংলায় বলি সমন্বয় সাধন। সমন্বয় সাধন না থাকলে প্রতিষ্ঠানের বিক্ষিপ্ত কাজ কখনোই প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জন করতে পারে না। এবার আমরা সংজ্ঞাটা দেখে আসি। সংজ্ঞাটা কি বলছে? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও সকল ব্যক্তির প্রচেষ্টাকে সংযুক্ত করা। এই যে আমরা একটা ওয়ার্ড পেয়েছি, সংযুক্ত করা, কানেক্ট থাকা এবং ঐক্যবদ্ধ করা ও সংহত করে লক্ষ্য পানে নিয়ে যাওয়াকে সমন্বয় সাধন বলে। তাহলে সমন্বয় সাধন আসলে বিশেষ কোনো কাজ নয়, এর মেন কাজ হচ্ছে যে কাজগুলো হচ্ছে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিভাগ বা উপবিভাগ বা সকল পর্যায়ে যারা কাজ কাজে নিয়োজিত তাদের যে কাজগুলো হচ্ছে, কাজগুলোর মধ্যে একটি সংযোগ স্থাপন করা বা কাজগুলোকে সংযুক্ত করা, ব্রিজ তৈরি করা, লিঙ্ক করা, এবং প্রত্যেক এবং কাজগুলোর মধ্যে একটা সংহত স্থাপন করাই হচ্ছে আমাদের সমন্বয় বা সমন্বয় সাধন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভেরি স্পেসিফিক আনসার করবা। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ বা বিভিন্ন ব্যক্তির কাজ কার্য এবং সম্পাদিত কাজকে সংযোগ করা, স্থাপন সংযোগ করা, সংযুক্ত করা, ঐক্যবদ্ধ করা বা সংহত করাই হচ্ছে সমন্বয় সাধন। এরপরে আমাদের আছে কিছু তথ্য সমন্বয় সম্পর্কিত। প্রথমে আছে, দেখো একটু পর পরে তোমরা একটু পরে দেখো, প্রথমে আছে সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দলীয় প্রচেষ্টা সংহতকরণ। তার মানে প্রথম প্রধান সমন্বয় করাই হয় হচ্ছে দলীয় প্রচেষ্টা বা আমাদের প্রত্যেকটা বিভাগ উপবিভাগের মধ্যে এই প্রচেষ্টাকে আমরা একসাথ করে ফেলবো, সংহতকরণ করে ফেলবো, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এরপর 2 নম্বরটা একটু দেখো, সমন্বয় সাধন প্রতিষ্ঠানের মতানৈক্য দূর করতে সাহায্য করে। তাহলে বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে যদি কোনো মতের অনৈক্য থাকে, সেই মতের অনৈক্যকে মতই মতের অনৈক্য দূর করার জন্য এই সমন্বয় সাধন সাহায্য করে। তারপরে 3 নম্বরটা একটু দেখো, প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের মধ্যে সামঞ্জস্য, ভারসাম্য সৃষ্টি করে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, সমন্বয় ভারসাম্য সৃষ্টি করে, ব্যাখ্যা করো। আসলে সমন্বয় প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের মধ্যে কোনো কাজ একটা কাজ আর একটা কাজের সাথে সংযোগ করে এবং এই এই সংযোগের ফলে একটা ভারসাম্য সৃষ্টি হয়। এই ভারসাম্য সৃষ্টি করা হচ্ছে সমন্বয়ের অন্যতম একটি কাজ, এই হচ্ছে আমাদের সমন্বয়। তাহলে সমন্বয় আসলে সমন্বয় একটি সামগ্রিক প্রক্রিয়া। প্রতিষ্ঠানের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ব্রাঞ্চ, প্রত্যেকটা মানুষ সমন্বয়ের আওতাভুক্ত হইতে হবে। যেমন আমি যদি একটা কথা উদাহরণ দিয়ে বলি, কোন প্রতিষ্ঠানে যদি 20% বিক্রয় বৃদ্ধি করতে চায়, তাহলে তোমরা একটু চিন্তা করো, এই 20% বিক্রয় বৃদ্ধি করতে হলে কার কার হেল্প লাগবে? আমাদের যারা এই উৎপাদনের সাথে জড়িত, এই 20% উৎপাদন করে না তারপরে বিক্রয় বৃদ্ধি করব, তাহলে উৎপাদনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেরই সাহায্য লাগবে। এবং উৎপাদনের এখানে উৎপাদন প্রক্রিয়া আবার অনেকগুলো বিভাগ আছে, ভাগ আছে, প্রত্যেকের সাহায্য লাগবে। তারপরে অর্থ লাগবে, অর্থ 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 বিভাগের সাহায্য লাগবে,
তারপরে বাজারজাতকরণ বিভাগের সাহায্য লাগবে, কারণ তারা এই পণ্যগুলো বিক্রয় করবে, বিক্রয় বিভাগের সাহায্য লাগবে। এরপরে হচ্ছে সামগ্রিকভাবে কর্মীদের সাহায্য লাগবে, উপরের পর্যায়ে ব্যবস্থাপকদের সাহায্য লাগবে, এবং প্রতিষ্ঠানের টোটাল কথা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকের অবদান থাকতে হবে এই 20% বিক্রয় বৃদ্ধি করার জন্য। তাহলে হিসাব করতে গেলে এই সমন্বয়ের বাইরে কেউ থাকতে পারে না, সমন্বয়ের অন্তর্ভুক্ত প্রক্রিয়া প্রত্যেকের কাজকে একটা শিকলের মতো আবদ্ধ করে নেয় বা কানেক্টিং করে বা ব্রিজ তৈরি করে। এই এইভাবে আমরা সমন্বয়কে সংজ্ঞায়িত করে থাকি। তাহলে আমি এখানে মোট 3টা স্পেসিফিক কাজের কথা বলেছি, দলীয় প্রচেষ্টা সংহতকরণ করে, মতানৈক্য দূর করে, ভারসাম্য সৃষ্টি করে। তোমরা একটু দেখো, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত সমূহ। একটা সমন্বয় কার্যকর করার জন্য, সমন্বয়কে কিভাবে ইফেক্টিভ করা যায় সেজন্য কিছু প্রি কন্ডিশন আছে বা পূর্ব শর্ত আছে। এই পূর্ব শর্তগুলো আমাদেরকে আগে বিবেচনা করতে হবে, না হলে সমন্বয় কার্যকর বা ফলপ্রসূ হবে না। তাহলে আমি কিছু আমি কিছু পূর্ব শর্ত নিয়ে আলোচনা করব। প্রথমে আসে সহজ সংগঠন, অর্থাৎ সমন্বয় যদি কার্যকর করতে চাই তাহলে আমাদের যে সংগঠন কাঠামোটা, সেই সংগঠন কাঠামোটা সহজ এবং সুস্পষ্ট হলে আমাদের সমন্বয় কার্যকর করা সম্ভব। এখন সংগঠন কাঠামো যদি নির্দেশ না করে কে কার কাছে জবাবদিহি করবে বা কোন বিভাগের সাথে কোন বিভাগ সম্পর্কযুক্ত হবে, কে উদ্যতন হবে কে অধস্তন হবে, সংগঠনে যদি স্পষ্ট না থাকে তাহলে সমন্বয় করা কঠিন হয়ে যায়। তারপর হচ্ছে সমন্বিত লক্ষ্য। আমি প্রথমে বলেছি প্রত্যেকটা বিভাগ উপবিভাগ গুলো প্রধান লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য। তাহলে এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য আবার প্রত্যেক বিভাগ উপবিভাগের ছোট ছোট লক্ষ্য থাকে, এই সকল কিছু সমন্বয় করে একটা সমন্বিত লক্ষ্য নির্ধারণ করা হয়। তাহলে এই সমন্বিত লক্ষ্য না থাকলে সমন্বয় সাধন করা সম্ভব হয় না বা সমন্বয় সাধন কার্যকর হয় না। তারপর হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, প্রত্যেকের সাথে যোগাযোগ করতে হবে, কে কি কাজ করতেছে, কাকে কখন কোন তথ্য কার সাথে আলোচনা করতে হবে, কাকে কোন তথ্য নির্দেশনা প্রদান করতে হবে। এই যোগাযোগটা যদি সুষ্ঠু না হয়, প্রত্যেক যোগাযোগ ব্যবস্থার আওতায় যদি সবাই না থাকে তাহলে সমন্বয় কার্যকর হয় না। এরপরে আমাদেরকে বলছে উত্তম তত্ত্বাবধান, মানে আমরা যখন মনিটরিং করব বা সুপারভিশন করব, এই সুপারভিশন বা তত্ত্বাবধানটা হইতে হবে উত্তম, অর্থাৎ সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছ থেকে কাজ বুঝে নিতে হবে, এবং তত্ত্বাবধান কালে যেন আমাদের প্রধান লক্ষ্য অর্জিত হয় সেই লক্ষ্য অর্জনের দিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেজন্যই আমাদের উত্তম তত্ত্বাবধান না থাকলে সমন্বয় সাধন কার্যকর হবে না। যদি তত্ত্বাবধান না থাকে বা তত্ত্বাবধান যদি উত্তম না হয় তাহলে দেখা গেছে এলোমেলো ভাবে সবাই কাজ করবে, কারো কোনো জবাব দিতে থাকবে না, সেক্ষেত্রে সমন্বয় তো দূরের কথা, প্রতিষ্ঠানের লক্ষ্যই অর্জন হবে না। তারপর হচ্ছে যথার্থ সময় নিরূপণ, একটা জাস্ট ইন টাইম একটা কথা আছে ম্যানেজমেন্টে ব্যবস্থাপনায়, জাস্ট ইন টাইম অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজ করা। এখন যদি জাস্ট ইন টাইমে টাইমটা নির্ধারণ করতে না পারি তাহলে তো প্রতিষ্ঠানের অন্যান্য কাজগুলোর মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেজন্য যথার্থ সময় নিরূপণ করতে হবে সমন্বয়টাকে কার্যকর করার জন্য। তারপর হচ্ছে সমন্বিত পরিকল্পনা, সমন্বিত পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা পরিকল্পনা করি এই পরিকল্পনাটা করতে হবে মাস্টার প্ল্যানিং বলা হয় এটাকে, অর্থাৎ প্রত্যেক বিভাগ উপবিভাগের কাজের সাথে সমন্বয় করে যখন পরিকল্পনা করা হয় তখন এই এই পরিকল্পনাটাকে বলা হয় সমন্বিত পরিকল্পনা। এখন পরিকল্পনা করার সময় আমরা কোন একটা বিভাগ উপবিভাগের কাজকে আমরা পরিকল্পনার মধ্যে আনলাম না বা পরিকল্পনার বাইরে থাকলো, তাহলে দেখা গেছে সম্পূর্ণ কাজের মধ্যে ডিস্টার্ব বা একটা বিঘ্ন ঘটতে পারে। তাই সেজন্য সমন্বিত পরিকল্পনা করতে হবে যেন সমন্বয়টাকে কার্যকর করা যায়।
এরপরে হচ্ছে আমাদের তাহলে আমরা আজকে একটু দেখে আসি। আজকে আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সমন্বয়ের আজকে ফার্স্ট সাব ক্লাস। আজকে প্রথমে আমরা শিখলাম সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন। এখন যেই লক্ষ্য বা উদ্দেশ্যগুলো প্রতিষ্ঠানের সকল অংশ পক্ষের অংশগ্রহণ থাকতে হয়, সেই লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আসলে সমন্বয় সাধন প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এখন এখানে দেখে নাও তোমরা, একটু 1 মিনিট একটু মনোযোগ সহকারে দেখো, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও সকল ব্যক্তির প্রচেষ্টাকে সংযুক্ত করা, ঐক্যবদ্ধ ও সংহত করে লক্ষ্যপানে নিয়ে যাওয়াকেই সমন্বয় সাধন বলে। তারপরে হচ্ছে আমাদের সমন্বয়ের মুখ্য 3টা উদ্দেশ্যের কথা আমি এখানে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। 3টা উদ্দেশ্য, একটা হচ্ছে দলীয় প্রচেষ্টা সংহতকরণ করে, আরেকটা হচ্ছে মতানৈক্য দূর করে, এবং আরেকটা হচ্ছে ভারসাম্য সৃষ্টি করে। তো তোমরা একটু দেখে নাও। তারপরে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত। একটা সমন্বয়কে কার্যকর করতে হলে কি কি পূর্ব শর্ত থাকতে হবে, এখানে সৃজনশীল প্রশ্ন আসে। দেখা গেছে একটা উদ্দীপক দিয়ে দিবে, বলবে যে এখানে সমন্বয়টা ফলপ্রসূ হয় না কেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে স্পেসিফিক বলতে হবে। যদি সংগঠন কাঠামো যদি সহজ না হয় তাহলে বলবো সহজ সংগঠন কাঠামোর জন্য। যদি বলা হয় যে সমন্বিত লক্ষ্য নির্ধারণ করা হয় নাই এভাবে, অথবা যদি সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা না থাকে, এই উদ্দীপকটাকে ভালোভাবে পড়ে আমাদেরকে দেখে নিতে হবে যে আসলে কি কারণে সমন্বয়টা কার্যকর হয়নি, সেই কারণটা নির্ধারণ করে আমাদেরকে উত্তর করতে হবে। কারণগুলো আমি এখানে তোমাদেরকে বলেছি, সহজ সংগঠন যদি না থাকে, সমন্বিত লক্ষ্য যদি না থাকে, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে, তারপর হচ্ছে উত্তম তত্ত্বাবধান যদি না থাকে, যদি আমাদের প্রপার সুপারভিশন না থাকে, তাহলে আমাদের সমন্বয় কার্যকর হবে না। আবার জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম, যথার্থ সময় নিরূপণ যদি না থাকে, তারপর হচ্ছে সমন্বিত পরিকল্পনা যদি না থাকে, যদি প্রত্যেকটা বিভাগ উপবিভাগের কাজের মধ্যে বা পরিকল্পনা করতে করার সময় যদি ওইভাবে যদি পরিকল্পনা না করা হয় বা সমন্বিত পরিকল্পনা যদি না থাকে, তাহলে সমন্বয় কার্যকর হয় না। তো আজকে আমি তোমাদেরকে 2টা 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে সমন্বয় সংজ্ঞা, একটা হচ্ছে সমন্বয়ের 3টি কাজ, কার্যাবলী কি কি কাজ করে বা সমন্বয়ের গুরুত্ব, একটা হচ্ছে দলীয় প্রচেষ্টা সংহতকরণ করে, আর একটা হচ্ছে মতানৈক্য দূর করে, আর একটা হচ্ছে ভারসাম্য সৃষ্টি করে। সমন্বয়ের গুরুত্বের মধ্যেও লিখতে পারো এগুলো। আরেকটা আলোচনা করেছি হচ্ছে সমন্বয়ের কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত। আশা করি তোমরা এই প্রশ্নটা বাসায় ভালোভাবে রিভিশন দিবে বা নোট ডাউন করে লিখবে, শিখে রাখবে, পরবর্তীতে এখান থেকে প্রশ্ন আসলে পরীক্ষায় আনসার করতে পারবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।